বৌমা ঠাকমাই নি? হ্যাঁ, আমার ঠাকমা তো বহু বছর এই খেলে পড়েছে। মানিকের কথা কেউ বিশ্বাস করছে বলে তো মনে হচ্ছে না, ধরা না পড়ে যায় এবার। কি বলছিলি বৌমা? তোর ঠাকমা বহু বছর আগে বলছিল, বহু বছর আগে বাড়ি ছেড়ে বৃন্দাবন চলে গেছিলেন। কেন বৃন্দাবন কেন গেছিলে? ওনার ছেলে তো জমিদার, অসুবিধে হওয়ার তো কথা নয়। যা যাবার মানুষ উনি, ছোট ছেলেটা তো একেবারে অপদার্থ ছিল, তাই জমিদারি ভাত যোগ্য ছেলের হাতে তুলে দিয়ে দিদি শাওরি আমার ধম্মে কমে ডুব দিয়েছিল। কাশি, মথুরা, বৃন্দাবন, পুরী এসব করে তো দিন কাটে ওনা। বলছি মানিক, আপনাকে যা যা বলেছে সব মনে আছে তো? বাঁচা ওনাকে নেলি করতে কে? মা, পুরী থেকে একটা রথের দল জগৎপুরে এসেছে না? এসে বুঝি? এসেছে তো, ওই দেখো উনিও হ্যাঁ বলছে। উনি তো দাদের সাথে আমাদের স্কুলের পাশের মাঠের মন্দিরে এসেছে, খোঁজ পেয়ে সব যা ছুটতে গিয়ে ওনাকে নিয়ে এলাম। আর জগৎপুরে এসেছে, নাতনি আর নাতজামাইয়ের মুখ দেখবেন না। সত্যি তো, এত দূর থেকে এসেছেন, নাতনি নাতজামাইয়ের মুখ না দেখলে চলে? উনি যে তখন থেকে কি বলে যাচ্ছেন আমি তো এতদিন জানতাম। লোকে রথের সময় পুরীতে যায়, সেখানে জগন্নাথ দেবের বিরাট করে পুজো হয়, রথ বেরোয়। যেই সময় লোকে পুরীতে গিয়ে ভিড় করে, সেই সময় উনি পুরী ছেড়ে জগৎপুরে চলে এলেন। এরকম একটা প্রশ্ন আসবে ভাবিনি তো, ভেবেছিলাম পুরী কথা শুনে রাঙা বিষয় কিছু বলবেন না। আমরা কি বলি? পুরীর থেকে বড় রথযাত্রা তো অন্য কোথাও বেরোয়নি, উনি সেই ছেড়ে চলে এলেন। তিব্বতের লোকের কাছে আর পাহাড় কি নতুন জিনিস গো বেশি? তারা যেমন সমতলে হাওয়া বদল করতে আসেন, দিদি শাওরি তেমনি জগৎপুরে এসেছেন পুরী থেকে হাওয়া বদল করতে। তখন থেকে টিকটিকির মতন ঘাড় নাচছেন কেন? উনি কথা কইতে পারেন না নাকি? তোমার মতোই ধম্মকম্ম নিয়ে থাকেন তো, তাই ভগবানের নাম ছাড়া কিছু মুখে আনেন না। হ্যাঁ, সবই তো বুঝলেন, কিন্তু উনি তো এতকাল বাড়ির বাইরে থাকতেন, তা উনি জানলেন কি করে যে ওনার নাতনির এই গায়ে বিয়ে হয়েছে? বাইরে বাইরে আছেন বলে কাছের মানুষদের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে নাকি? সবাই তো আর ঢোল দাদু নয় গো বেশি। উনি তো এখানে এসে আমার বাবা মুখুজ্জে, না না, মানে ফণিভূষণ মুখুজ্জের খোঁজ করছিলেন, ফুটকে এসে আমাকে বলাতে আমি ছুটে গিয়ে দেখলাম যে কে বাবার খোঁজ করছিল। মা, ওখানে গিয়ে আমি ওনাকে দেখে তো একেবারে থ, নাতনির মুখখানা কেটে বসানো। চাই বৌমার ওরকম চাঁদ পানা মুখে পড়ে টোল, আর কোথায় ওনার ওই গটির মতো মুখ গোল। কিন্তু বাচ্চা, বৌমার যে ঠাকমা আছে কথা তো আমরা বিয়ের সময় থেকে শুনিনি কো। বৌমা, ঠাকমা না থাকলে কি শ্বশুর মশাই আকাশ থেকে পড়েছে গো বড়মা? শুনিও না। আরে পিটু, কে এইছে রে? নতুন বৌমা ঠাকমা এসেছেন। ছোট বউ, আমি সন্ধে দেব, ওনারে গড়ে নিয়ে যাও। ভেতরে আস। হ্যাঁ, আপনি আসুন না, ভেতরে আসুন, বসবেন, চলুন, আসুন। ধুন্ধুমার সোমবার কি হবে? 3রা জুলাই কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। চলো 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 পাল্টাই।